এদিকে আরজিকরের কাণ্ডের প্রতিবাদে অপরাধী ফাঁসির দাবিতে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মিছিল করবেন রাজপথে, মৌলালী থেকে মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। অপরাধীর ফাঁসির দাবিতে মিছিল করবেন। আরজিকরের ঘটনাতে অভিযুক্তের ফাঁসির দাবি মুখ্যমন্ত্রী আগেই করেছেন, আর সেই দাবিতেই তিনি আজ রাজপথে নামছেন বলে জানা যাচ্ছে। মিছিল হবে মৌলালী থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধী ফাঁসির দাবিতে তিনি পথে নামবেন, মৌলালী থেকে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরে যেভাবে হত্যা করা হয়েছে, এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ঘটনা ইতিমধ্যেই তদন্তভার কলকাতা পুলিশ থেকে গিয়েছে সিবিআইয়ের হাতে। ঘটনা শোনার পরে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার সমালোচনা স্বরূপ হয়েছিলেন এবং আজকে তিনি পথে নামছেন বলে জানা যাচ্ছে। দেবজ্যোতি ঘোষ হচ্ছেন, দেবজ্যোতি, এই আরজিকরের ঘটনা হওয়ার পরে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিহত ছাত্রী পরিবারের সঙ্গে কথা বলেছেন, তিনি সিবিআই তদন্ত দেওয়া যেতে পারে তিনি জানিয়েছিলেন, তারপর সিবিআই এখন তদন্ত করছেন। যদিও এই ঘটনার পরে পরে তৃণমূলের যে সমস্ত সাংসদরা রয়েছেন, বিশেষ করে মহিলা সাংসদদের, তাদের সেভাবে সোচ্চার হতে দেখা যায়নি। আজকে কি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাবেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে কর্মসূচি রয়েছে সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দেখা যাবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের একটি ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে পথে নামছেন। এর রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট রয়েছে। এর আগে বাংলা দেখেছিল ধনঞ্জয়ের ফাঁসির জন্য, সেই সময় মীরা ভট্টাচার্য পথে নেমেছিলেন, সেই জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একটি ঘটনায় আরজিকর হাসপাতালে পড়ুয়া ছাত্রীর যেভাবে মৃত্যু হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দুষ্কৃতীদের এবং অপরাধীদের খুঁজে বের করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির দাবিও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। সেই জায়গাতেই ফাঁসির দাবি এবং রবিবারের মধ্যে দুষ্কৃতীদের খুঁজে বের করার জন্য বা যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করার জন্যই কিন্তু তিনি পথে নামবেন বলে জানা যাচ্ছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে কিন্তু অনেক রাজনৈতিক মুখের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে রাস্তায় দেখা যাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই কেসটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, কারণ তিনি ঘটনা ঘটার পরেই, যেদিন ঘটনা ঘটে তিনি ছিলেন ঝাড়গ্রামে, সেখান থেকে পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বারবার টেলিফোনে যোগাযোগ রেখেছিলেন, তারপরে তিনি সোদপুরে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ ডাক্তারি ছাত্রের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং যেভাবে একটা অপরাধ হয়েছে তাতে কোনো মতেই যারা দোষীরা রেয়াত না পান, সেই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাতে এর আগে ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন মীরা ভট্টাচার্য, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরেই, বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি সিপিএম থেকে শুরু করে কংগ্রেস তারা পথে নেমেছেন, সেই জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির দাবিতে পথে নামছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি।